অস্থির চালের বাজার নিয়ন্ত্রণে দেশের অন্যতম বৃহত্তম চালের মোকাম কুষ্টিয়ার খাজানগরে অভিযান চালিয়েছেন জেলা প্রশাসক। মঙ্গলবার বেলা 12:30টায় এই অভিযান শুরু হয়। এক ঘন্টার অভিযানে মোট 3টি অটো রাইস মিলে যায় অভিযানিক দল। অভিযানে চালের বেঁধে দেওয়া দাম ঠিক আছে কিনা, বেঁধে দেওয়া দামে বিক্রি হচ্ছে কিনা, অতিরিক্ত মজুদ রয়েছে কিনা, ওজন ঠিক দিচ্ছে কিনা, এসব খতিয়ে দেখা হয়। এ সময় চালের বস্তার ওজনে কম পাওয়ায় গোল্ডেন রাইস মিলকে 50,000 ও দেশ এগ্রো লিমিটেডকে 25,000 টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও আভিযানিক দল রশিদ এগ্রো লিমিটেডে গিয়ে সবকিছু তদারকি করেন। অভিযান শেষে জেলা প্রশাসক এহতেশাম রেজা বলেন, মন্ত্রণালয়ের নির্দেশে চালের বাজার নিয়ন্ত্রণে জেলা প্রশাসন কাজ করছে, এই অভিযান অব্যাহত থাকবে। অস্বাভাবিকভাবে দাম বাড়ানো হলে বা অবৈধভাবে বাজার নিয়ন্ত্রণ করা হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অভিযান মূলত আমরা মজুদ সংরক্ষণ, অবৈধ মজুদ হচ্ছে কিনা, কোনো অসঙ্গতি হচ্ছে কিনা এই বিষয়টি আমরা দেখছি। চাউল যেটা বিক্রয় হচ্ছে এটা আমাদের নির্ধারিত দামেই বিক্রয় হচ্ছে, এর অতিরিক্ত দামে বিক্রয় হচ্ছে না। জেলা প্রশাসক জানান, আপাতত মিনিকেট চাল খুচরা বাজারে 64 টাকা ও 28 মোটা 52 টাকা কেজি নির্ধারণ করা হয়েছে। এভাবে খতিয়ে দেখে পরবর্তীতে আবারও দাম নির্ধারণ করা হবে। আপনারা জানেন যে মুক্তবাজার অর্থনীতিতে কোনো মূল্য এভাবে ফিক্স করে দেওয়া যায় না। এটা নতুন ধান উঠবে, ধান ওঠার সঙ্গে সঙ্গে বাজারে ধানের দাম কমলে আমরা আবার বসবো, বাজারের উপর নির্ভর করে এটি আবার রিভাইজ করা হবে। অভিযানে জেলা প্রশাসকের নেতৃত্বে পুলিশ সুপার, ফুড অফিস, ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের বাজার মনিটরিং দল, কৃষি বিপণন কর্মকর্তা ও র‍্যাব এবং পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।